বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য ও পরিসংখ্যান দিয়ে বাংলাদেশের সাফল্য ও অর্জন তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার নিউ ইয়র্কের কুইন্সের সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশে আয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা এবং অভিবাসী বাংলাদেশিদের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধির প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। ডক্টর মোমেন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অভিন্ন মূল্যবোধের ক্ষেত্রে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি নিপীড়ন, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল এবং 30 লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সারা বিশ্বের কাছে সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি স্বাধীনতার পর দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশে রূপান্তরের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, শুদ্ধ স্বাধীন বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের নেতারা তখন তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যা দিয়েছিল, কিন্তু বর্তমানের বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দারিদ্র হ্রাস সহ অর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1975 থেকে 1990 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল মাত্র 3.2%, আর বর্তমানে আমাদের জিডিপির গড় প্রবৃদ্ধির হার 6.8%। সবশেষ ডক্টর মোমেন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার কারণেই বাংলাদেশের অর্থসামাজিক বিভিন্ন সূচকে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে।